তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা গিলিস ফাইল বা অন্য কোনো ফাইল ডাউনলোড করতে চাও, অনেক সময় ডাউনলোড করতে পারো না, দেখো যে রিলোড আসে, নেটওয়ার্ক কানেকশন এরর আসে, আবার অনেক সময় দেখা যায় কানেকশন স্লো লেখা আসে, যাই হোক তোমরা ডাউনলোড করতে পারো না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা কিভাবে ডাউনলোড করবে যে কোনো ফাইল সে সম্বন্ধে তোমাকে আজকে বলে দেবো। মনে করো যে আমার এইখানে যে ফাইলটা আছে দেখতে পাচ্ছ, দুটো লিংক দেওয়া আছে এখানে, একটা হচ্ছে ডাউনলোড লিংক, একটা হচ্ছে জেড আর সিভার ডাউনলোড লিংক। তো জেড আর সিভার ডাউনলোড লিংক থেকে তোমরা এখানে ক্লিক করে দিলে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো তোমরা এখান থেকে নিচে ওপেন ইন প্লে স্টোর অ্যাপস এখানে ক্লিক করবে, ক্লিক করলে পরে তোমাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখানে আমার জেড আর সিভার অ্যাপসটা আগে থেকেই ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো তোমরা এখান থেকে জেড আর সিভার অ্যাপসটা ডাউনলোড করে নেবে সর্বপ্রথম। আর এরপরে তোমরা কি করবে যে তোমাদের ফাইলের যে লিঙ্কটা আছে ওটার উপরে ক্লিক করবে, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিন্তু ক্লিক করেছি, করার পরে কিন্তু আমার আসতেছে না, লেট করতেছে, ঠিক আছে? আমার কিন্তু ফাইলটা আসতেছে না, লেট করতেছে, অথবা একটুবার রিলোড লেখা আসবে বা যে কোনো কিছু লেখা আসবে, মোটামুটি আমি কিন্তু ফাইলটা পাবো না, বারবার রিফ্রেশ করার পরেও পাবো না। তোমাদেরও এরকম হয়ে থাকে, তোমরা অনেকে কমেন্টে বলো কই ভাই ফাইল তো পাইলাম না, লিঙ্কে ক্লিক করলাম ফাইল তো পাইলাম না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ করো না, দেখো কী করি আমি। তো তোমরা এরপরে চলে যাবে তোমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে পাওয়ার ভিপিএন বলে সার্চ দিবে। সার্চ দিলে পরে তোমাদের এরকম একটা অ্যাপ চলে আসবে, তো তোমরা এটা সিম্পলি ইনস্টল করে নেবে। আমার আগে থাকতে ইনস্টল করা আছে, তো এখানে তোমরা ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবে। এই ওপেনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা অ্যাড শো হতে পারে, তো অ্যাডটা তোমরা কেটে দেবে বা স্কিপ করে দেবে। করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, তো এখানে দেখতে পাচ্ছ অপশনাল সার্ভার। তো অপশনাল সার্ভারে ক্লিক করবে, সুইচ বাটনের উপরে যে অপশনাল সার্ভার এখানে ক্লিক করবে। ক্লিক করলে পরে তোমাদের একটা সার্ভার এখানে কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে তুর্কি। তো দেখতে পাচ্ছ আমি তুর্কি সার্ভার কানেক্ট করছি। এরপরে তোমরা কিন্তু সুইচ বাটনে ক্লিক করবে। তো বন্ধুরা, সুইচ বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে যে কোনো ধরনের একটা অ্যাড আসবে। দেখতে পাচ্ছ যে আমার সামনেও কিন্তু একটা অ্যাড এসেছে মাত্র 5 সেকেন্ডের। তো অ্যাডটা কমপ্লিট করে তোমরা জাস্ট ক্লোজ বাটন দিয়ে ক্লিক করে কেটে দিবে, ঠিক আছে? তো কেটে দেওয়ার পরে তোমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এরপরে তোমরা সরাসরি চলে যাবে যে ইউটিউব বা যার ইউটিউব থেকে ফাইলটা নিতে যাচ্ছিলে সেই ইউটিউবে, সেই ভিডিওর ডিসক্রিপশনে। তো দেখতে পাচ্ছ আমি আমার ডিসক্রিপশনে চলে এসেছি। তো এখানে আমি লিঙ্কে ক্লিক করলাম, ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে এবার দেখো কিন্তু আমার তেমন একটা লেট হবে না, খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু একটা পেজ শো হয়েছে, তোমাদেরও এরকম একটা পেজ শো হবে, ঠিক আছে? তো পেজ শো হলে পরে তোমরা যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো তারাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, আর যারা না করেছো তারাও ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার সাবস্ক্রাইব করা নেই। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ডান পাশে যে বেল আইকন আছে এটা কিন্তু অল করে দেবে, তা না হলে কিন্তু লিঙ্কটি তোমরা পাবে না। আর অলরেডি যারা করে রেখেছো তাদেরকে কিছু করা লাগবে না, তারা সরাসরি ব্যাকে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি সাবস্ক্রাইব করার কারণে আমার কিন্তু লিঙ্কটা চলে আসছে, ইউর লিঙ্ক, এখানে ক্লিক করবো যে ইউর লিঙ্ক যে অপশনটা এখানে ক্লিক করার পরে আর একটা অ্যাড শো হবে। তো তোমরা একটা কেটে দেবে, অ্যাডটা কেটে দেওয়ার পরে তোমরা কিন্তু আসল ফাইলটি পেয়ে যাবে। তো ফাইলটির উপরে সিম্পলি তোমরা একটা ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, নিচে ডিটেলস দেখা যাচ্ছে। তো আমি ডিটেলসে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এখান থেকে সিম্পলি কেটে দিয়ে জেড আর সিভার অ্যাপসের ভিতরে যে ডাউনলোড যে ফোল্ডার আছে ওখানে চলে আসবে। তো বন্ধুরা, তারপরে তোমরা খুঁজে বের করবে তোমরা কোন ফাইলটি ডাউনলোড করেছো। তো আমি কেবল ডাউনলোড করেছি মিস্টার এম এস ওয়াইটি ক্রিমিনাল বান্ডেল আপডেট ফাইল। তো এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এক্সট্রা ঠেয়ার লেখা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চেতে পারে। তো যদি পাসওয়ার্ড চায় তোমরা কিন্তু যে ভিডিও থেকে ফাইলটি ডাউনলোড দিছো ওই ভিডিওর ভিতরে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো আমার এখানে পাসওয়ার্ড চাইনি, তো আমার এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো এরপরে তোমরা কী করবে যে ফাইলটা কম ডিটেলস ফ্রি ফায়ার এটাকে কাট করবে, ঠিক আছে? কাট করে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে এসে অ্যান্ড্রয়েডের ভিতরে যাবে, অ্যান্ড্রয়েড থেকে ডাটা আসবে। ডাটা আসার পরে নিচে যে সবুজ বাটনটা দেখতে পাচ্ছ এখানে পেস্ট করে দেবে। তো পেস্ট করার সময় তোমাদের কাছে রিপ্লেস চাইতে পারে, তোমরা বারবার রিপ্লেস চাইলে রিপ্লেস করে দেবে, তাহলে তোমাদের ফাইলটা কিন্তু অ্যাড হয়ে যাবে, তোমরা সম্পূর্ণ পরিবর্তন গেমের ভিতরে পাবে। তো তোমরা যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে সম্পূর্ণটি বুঝিয়ে দেবো। তো তোমরা ভুল করো না, কমেন্ট করো যে কী সমস্যা আছে।